নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। এই বর্ষাকালে খিচুড়ি পুরো জমে যাবে, তাই আমি আপনাদের কাছে আজ নিয়ে এসেছি খিচুড়ির রেসিপি। আজ আমি বানাবো খিচুড়ি আর মাছের ডিমের বড়া। আমি খিচুড়ি বানানোর জন্য সব উপকরণ এখানে নিয়ে নিয়েছি। দেখুন এখানে কি কি উপকরণ নিয়েছি। এখানে আমি নিয়েছি সেদ্ধ চাল, আর নিয়েছি মুসুর ডাল। চাল আর ডালটা প্রায় সমান সমান নিতে হবে। আর নিয়েছি সবজির জন্য ফুলকপি, আলু, আর নিয়েছি কুমড়ো, গাজর, দুটো টমেটো, আর নিয়েছি রসুন, আদা, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, গোটা জিরে, এর কিছু জিরে আমি ফোড়নে দেবো, আর বাকি জিরে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে দেব। আর নিয়েছি গুঁড়ো মশলার জন্য লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গোটা তেজপাতা। আর এখানে নিয়েছি আমি সয়াবিন, আমি ছোট ছোট সয়াবিন নিয়েছি। এবার এগুলোকে আমি জলে ভিজিয়ে দেব। প্রথমে আমি সবজিগুলো ভেজে নেব, এর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি নুন, সব সবজিগুলোকে আমি ভেজে নেব। এবার আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো আলু, আর দিয়ে দেবো কুমড়ো, এখানে দিয়ে দিচ্ছি গাজর। এবার আমি এর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। সবজিগুলো আমি ভেজে নিয়েছি, এবার আমি এগুলোকে তুলে নেব। এরপর আমি সয়াবিন গুলোকে ভেজে নেব। সয়াবিন গুলো আমি জল থেকে নিংড়ে নিংড়ে দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন, সয়াবিন গুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। সেদ্ধ করা চাল আর ডালের হাঁড়িতে দিয়ে দেবো। এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, এবার আমি এতে দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে,
জিরেটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি যা ভেজে নিয়েছি এবার আমি এতে দিয়ে দেব রসুন বাটা রসুনে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা মরে যায় ততক্ষণ আমাদেরকে ভাজতে হবে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন যাতে আমি আপনাদের কাছে আরো নতুন নতুন রেসিপি আনতে পারি রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা আর হলুদ গুঁড়ো আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব আদাটা অল্প একটুখানি ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা এই মশলাতে আমি কিছুটা পরিমাণ নুন দিয়ে দিচ্ছি এবার আমি চালার ডাল সেদ্ধ করে নেব এখানে আমি চালার ডাল সেদ্ধ করার জন্য হাঁড়িতে জল নিয়ে নিয়েছি চালার ডালটা আমি ধুয়ে নিয়েছি এবার আমি এগুলোকে হাঁড়িতে দিয়ে দেব এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো চালার ডালটা সেদ্ধ হতে থাক চালার ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এতে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি সবকিছু প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে ঘেঁটে নিচ্ছি এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর অল্প একটুখানি দিয়ে দেব জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এবার আমি সবগুলো উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নেব এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন মাছের ডিমটা মাখা হয়ে গেছে খিচুড়িটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি
এবার আমি সব শেষেতে দিয়ে দেব জিরে গুঁড়ো এবার আমি মাছের ডিমটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি এতে ডিমগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে আমি একই ভাবে ভেজে নেব আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমি আজকের মতো বিদায় নিচ্ছি আবার আপনাদের কাছে নতুন একটি রেসিপির সাথে হাজির হব